ভালো করে মুরগির মাংস রান্না করতে না পারায় বহুতল ভবনের জানালা দিয়ে স্ত্রীকে নিচে ফেলে দিয়েছে পাষণ্ড স্বামী। আর স্ত্রীকে ফেলে দেওয়ার সেই মুহূর্ত রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরায়। এমন ঘটনায় সিসিটিভির রেকর্ডেড ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে। গত 9 মার্চ লাহোরের নুনারিয়ান চকের শালিমার রোডের কাছের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। 30 মার্চ ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা হলে সঙ্গে সঙ্গেই এটি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় একটি গলি দিয়ে যাতায়াতরত পথচারীদের সামনে হঠাৎই একজন নারী একটি ভবনের উপর থেকে নিচের রাস্তায় পড়েন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই চিৎকার করেন ওই মহিলা। তার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। নির্মমতার শিকার ওই মহিলার নাম মরিয়ম। পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ এই ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার মূল হোতা স্বামী মোহাম্মদ জুবাইর ও জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাহোর পুলিশ সূত্রে জানা গেছে, মরিয়মের স্বামী মোহাম্মদ জুবাইর, শাশুড়ি সাইমা এবং দেবর ওয়াইসিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় নিজেরা বাদী হয়ে একটি মামলাও করেছে পুলিশ। জানা যায়, মুরগির মাংস ঠিকমতো রান্না করতে না পারায় শ্বশুর বাড়ির লোকজন এই নারীকে মারধর করে। এরপর স্বামী, শাশুড়ি ও দেবর মিলে ওই নারীকে জানালা দিয়ে ফেলে দেয়। এই ঘটনায় ওই নারী গুরুতর আহত হয়েছেন, বিশেষ করে তার 2 পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায়ই মরিয়মের সঙ্গে ঝগড়া এবং তার উপর হাত তুলতেন তার স্বামী। সাইফ বিনায়ুব, কালবেলা ডেস্ক।